নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে জানাবো লটারি পাওয়ার অর্থাৎ লটারি জেতার মহা চারটি উপায় যে উপায়গুলো যদি আপনারা অবলম্বন করেন বা সেই মতন যদি কাজ করেন আপনাদের কিছুটা হলো সম্ভাবনা থাকবে লটারি জেতার ব্যাপারে তবে অবশ্যই আপনাদের গ্রহচক্রে লটারি ভাব ভাগ্যে আছে কিনা না সেটা তো একান্ত বিচারের ব্যাপার তারপর যদি এই টোটকাটা মহা টোটকাটা আপনারা যদি করেন যে চারটি মহা উপায়ের কথা বলছি সেটা সেটা যদি আপনারা করেন অবশ্যই কানেকশান আপনাদের যদি ঠিকঠাক হয় অবশ্যই লটারি জিতবেন এবার আপনাদেরকে জানাই আমি এই লটারি দু হাজার নিয়ে ভিডিও দিয়েছি অবশ্যই আপনারা ডিসক্রিপশানটা আমি লিঙ্ক দিয়ে দেব সেখানে আপনারা একটু দেখে নেবেন সেই লিঙ্কে ক্লিক করে লটারি দু হাজার কুড়ি তো আমি এই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো মেন বিষয়বস্তুতে আসা যাক প্রথমেই আমি বলি লটারি একমাত্র যদি আপনি পাবেন তার প্রথম কারণ হচ্ছে গ্রহ আমি এর আগেও বলেছি এখন আপনাদেরকে জানাচ্ছি রাহু গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে স্ট্রং পজিশনে না থাকে সেক্ষেত্রে লটারি আপনি দীর্ঘদিন কেটে গেলে পাবেন না কিন্তু যদি আপনার রাহু গ্রহ ভালো থাকে এবং আমি যে চারটি উপায়ের কথা বলছি সেই চারটি উপায় যদি আপনাদের কানেক্ট হয়ে যায় কি না অবশ্যই আপনারা লটারি পাবেন অনেকটাই সম্ভাবনা থাকে যেহেতু জন্মকুণ্ডলিতে যদি আপনাদের সেই রাহগ্রহ ভালো পজিশনে থাকে তো প্রথমেই আপনাদেরকে জানাই এই লটারির ব্যাপারটা প্রত্যেকেই কম বেশি দেখতে চাই যে আমার ভাগ্যে কি আছে একবার প্রত্যেকেই নিজের ভাগ্যটা যাচাই করে দেখতে চায় কিন্তু অনেকেরই লটারি মেলে অনেকেই আবার লটারি সারা জীবনেও কেটে নিঃশেষ হয়ে যায় কিন্তু লটারি মেলে না আবার কারো কারো ক্ষেত্রে লটারি ভাগ্যে আছে সে জানেই না তার লটারি কাটলে সে হয়তো লটারিও পেতে পারে এই যে একটা না জানার জন্য তার ভাগ্যে থাকা সত্ত্বেও ছোট্ট একটা কর্ম জাস্ট যদি সেই ব্যক্তিটি লটারি কাটে তার কপালে কোটি টাকা পর্যন্ত আসতে পারে অর্থাৎ প্রত্যেকেই চাই একবার ভাগ্য যাচাই করে যে আমার ভাগ্যে লটারি ভাবটা কেমন আছে তো আমি এবার জানাতে চলেছি যে চারটি মহা উপায় অবলম্বন যদি করেন পাশাপাশি যদি আপনাদের রাহুকরের পজিশন ভালো থাকে সেক্ষেত্রে আপনারা কোটিপতি হবেন এবং লটারিতে আপনারা গেন করবেন তো প্রথমে আপনারা নিজেদের জন্মকুণ্ডলীটা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আপনাদের রাহুর পজিশন কেমন রাহুর কোন নক্ষত্রে বসে আছে সেগুলো একান্ত দেখা দরকার তারপর আপনারা এই মহা উপায়গুলো যদি করেন নিশ্চিত রূপে লটারি পাওয়ার প্রবল যোগ থাকলেও থাকবে তো প্রথমেই জানাই এক নম্বর উপায় আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ সাতাশটি নক্ষত্রের মধ্যে যে কোনো একটা নক্ষত্রে আপনি নিশ্চয়ই জন্মগ্রহণ করেছেন সেই নক্ষত্র যেদিন পড়বে সেই সেই নক্ষত্রের সময় যেইটুকু সময় থাকছে সেই সময়ের মধ্যে যদি আপনি লটারি কাটেন জেতার সম্ভাবনা প্রবল থাকে নক্ষত্র নক্ষত্রটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই আপনারা আপনাদের জন্ম নক্ষত্রে লটারি কাটেন দেখবেন লটারি জেতার সম্ভাবনা থাকবে দুই নম্বর উপায় আপনারা অমৃত যোগ ও মহেন্দ্র যোগ এই দুটো যোগে খুব শুভ যোগ এই দুটো অমৃত যোগ অথবা মহেন্দ্র যোগে আপনারা যদি লটারি কাটেন সেক্ষেত্রে আপনাদের লটারি লাগার প্রবল সম্ভাবনা থাকবে তিন নম্বর আপনারা যে বারে জন্মিয়েছেন সে বারটা আপনাদের ক্ষেত্রে শুভ বার অর্থাৎ সেই বারে যদি আপনারা লটারি কাটেন সেক্ষেত্রে আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকে এই যে আমি আপনাদেরকে যেটা বলছি অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আপনারা যদি করেন না আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে লটারিতে আপনারা অর্থ পেতে বাধ্য যদি কানেকশান আপনার জন্মকুণ্ডিতে থাকে এবার আপনাদেরকে চার নম্বর উপায়টি জানাই আপনার যে লাকি কালার সে যে কোনো কালার আপনার যে লাকি কালার আপনার জন্মকুণ্ডলী হিসাবে যে লাকি কালার সেই লাকি কালারে যদি অথবা লাকি নম্বর সেই তারিখে যদি আপনারা লটারি কাটেন লাকি কালার এবং লাকি নম্বর অর্থাৎ লাকি তারিখ যদি সেদিন যদি আপনারা লটারি কাটেন সেক্ষেত্রে লটারি জিতার প্রবল সম্ভাবনা আছে এই যে আমি চারটি উপায় বললাম দেখবেন আপনারা নিশ্চিত রূপে এটার তো প্রত্যেকেই কমেন্টস করছেন যে স্যার দেখুন তো আমার দু হাজার কুড়িতে লটারি প্রাপ্তির যোগ আছে কিনা দেখুন আমি যেটা প্রেডিকশান করছি সেটা হচ্ছে ইন জেনারেল প্রেডিকশান যেটা দিয়েছি কারণ আপনারা প্রত্যেকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে নিজেদের জন্মকুণ্ডলিটা একবার বিচার করান দেখুন আপনার রাহু গ্রহ পীড়িত নেই তো আপনার রাহু গ্রহ ভালো আছে তো এই জিনিসগুলো আপনারা প্রথম আগে দেখুন তারপরে আমি যে চারটি মহা উপায়ের কথা বললাম এই চারটি মহা উপায় যদি আপনারা ঠিকঠাকভাবে পালন করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের দশটার মধ্যে পাঁচটা লটারি রাখতে বাধ্য যারা লটারি কাটেন না তাদের ক্ষেত্রেও আমি জানাই অবশ্যই আপনারা একবার কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন যদি আপনার জন্মকুণ্ডলিতে লটারির যোগ থাকে অবশ্যই আপনারা একটা হল জীবনে কেটে দেখুন দেখবেন সেখান থেকে আপনাদের হয়তোবা ভাগ্যের পরিবর্তন হয়েও যেতে পারে কে বলে একটা লটারিতে মানুষে অনেক ক্ষেত্রে আমার দেখা অনেকেরই ভাগ্য পরিবর্তন হয়েছে তো প্রিয় দর্শক বন্ধু আজকে তো সময় শেষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ